অসংখ্য আইনাগত দিয়েছিল সারা দেশে গত 15 বছরে, সেই আইনাগত যারা ক্ষতিগ্রস্ত পরিবার এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আপনার কি ধরনের প্রতিকারের ব্যবস্থা করবেন? আপনি আয়নাঘরের ব্যাপারে যেটা বলেছেন, আয়নাঘরের ব্যাপারে যে ভিকটিমদের ইয়ে করা, আপনার হেল্প করা, সাহায্য দেওয়া বলেছেন, ভিকটিমদেরকে আইনগত প্রতিকার দেওয়া, যারা গুমের শিকার হয়েছে তাদেরও স্কোপ রয়েছে, তাদেরও ICT-তে আসার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আসার স্কোপ তাদের রয়েছে। আপনারা মনে রাখবেন, এই ট্রাইব্যুনালে যে কোনো ব্যক্তি মামলা করতে পারে, এমনকি স্টেটও মামলা করতে পারে। ওনারা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের মামলা করতে পারে, এবং গুমও আপনার এখানে মানবতা বিরোধী অপরাধে যে ডেফিনেশন আছে সেটার মধ্যে গুম নামক অপরাধও অন্তর্ভুক্ত, ওনারা করতে পারেন, অথবা পরে স্টেটের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিতে পারি। এটা নিয়ে আমরা সিরিয়াসলি ভাবি নাই। আমরা প্রথম জুলাই হত্যাকাণ্ডের ব্যাপারে জোর দিচ্ছি, ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনোভাবেই আমি এটা খাটো করে দেখছি না। অবশ্যই এই ব্যাপারে ভিকটিম পরিবারের যে কেউ আমাদের হেল্প চাইলে আমরা সর্বাত্মকভাবে হেল্প করব।